এখন মৌলভী সাহেব আমি চলে যাওয়ার পরে বলবে কোরআন শরীফ থেকে এত আয়াত দেখালেন, হাদিসে দেখান যে নবী পাককে সেজদা করেছে, আদম নবীকে দেখালেন, মুসা নবী দেখালেন, ঈসা নবী দেখালেন, ইউসুফ নবী দেখালেন, আদম আলাইহিস সালাম দেখালেন, আমাদের নবীকে সেজদা করা হয়েছে, একটার পর একটা ভাই ওরা পয়েন্ট বার করবে, বুঝতে পারছেন? কোরআন থেকে আয়াত দেওয়ার পরেও ইতমিনান হচ্ছে না, এদের ইমান কোরআনেও নাই। ঠিক আছে, কোরআনে যখন নাই, তুমি যখন বাহানা স্বরূপ ঢাল, বাহানা ঢাল রূপে হাদিস শরীফকে তুমি তুলছো, তো হাদিসও কিন্তু ওরা মানবে না। কোরআনই যখন মানে না, তা হাদিস কি মানবে ভাই? হ্যাঁ, কোরআন পাকি যখন মানে না, তা হাদিস পাককে আর কি মানবে? তো যখন প্রশ্ন তুলছে যে না হাদিস থেকে দেখাও যে নবীকে সেজদা করেছে, তো আমরা জবাব দিতে কেন বন্ধু পিছপা হব? হাদিসের শরীফ দেখো, কোন কেতাব? যে হাদিসের কেতাব প্রত্যেক মাদ্রাসায় দার্স দেওয়া হয়, প্রত্যেক মাদ্রাসা, বেরেলভী হোক, দেওবন্দী হোক, ওয়াহাবি হোক, সালাফি হোক, খারজি হোক, যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাতে সিয়াসিত্তা ছটা হাদিস পড়াবার আগে যে হাদিসের কেতাব পড়ানো হয় তার নাম মিশকাতুল মাসাবি। তার নাম সংক্ষেপে বলে মিশকাত শরীফ। মিশকাত শরীফের কিতাবুর রুইয়া, স্বপ্নের অধ্যায়, চ্যাপ্টারটার নাম স্বপ্নের চ্যাপ্টার, কিতাবুর রুইয়া ফসলে সানি, তাতে লেখা আছে হযরতে আবু খুজাইমা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন, তিনি বললেন যে আমি একদিন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে রাসূলের পাকের কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। রাসূল পাক বললেন যে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখছি যে আপনার পেশানি মুবারকে সাজদা করছি, পেশানি মানে কপালে। যখনই নবী পাক বললেন, মোল্লারা বলে সাজদা হারাম, নবী পাক তাহলে কী বলা উচিত ছিল? এই খবরদার, এটা হারাম জিনিস, হারাম জিনিস, সাজদা করো না। বলাটা দূরের কথা, সঙ্গে সঙ্গে হুজুর শুয়ে গেলেন, শুয়ে গিয়ে বললেন হ্যাঁ আবু খুজাইমা, তুমি যেটা স্বপ্নে দেখেছো এখন বাস্তবে রূপায়িত করো, সাজদা করো। সঙ্গে সঙ্গে সাহাবি নবী পাকের পেশানি মোবারকে সাজদা করলেন মিশকাত শরীফ। হ্যাঁ, কি পড়লো মৌলভী সাহেব? হাদিস শরীফ পড়ে বলে আমি আজ মৌলানা হয়ে গেছি। হ্যাঁ, মুফতি হয়ে গেছে, বিশাল বড় মৌলানা। এখানে স্বপ্নে সাজদা করলো একবার, নবী পাককে যে স্বপ্নে দেখে ভুল দেখে, বুখারী শরীফের হাদিস আছে যে আমাকে স্বপ্নে দেখলো বাস্তবই দেখলো, মিথ্যা না। কেন? শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে সাহাবি একবার স্বপ্নে সাজদা করেছে, কিন্তু ওটাতে হুজুরের আদেশ ছিল না, স্বপ্নের পর হুজুর হুকুম করতেছেন এ আমার সাহাবি আমাকে সাজদা করো, ফের বাস্তব জগতে তিনি আবার সাজদা করলেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাককে সাজদা করা, এটা সুন্নাতে সাহাবি, আবার হুকমে রাসূল। তো কোরআন ও হাদিস থেকে সাবিত হলো আল্লাহ তাআলার প্রথম হুকুম ছিল সাজদার। তো নূরে মুহাম্মাদি কো সাজদা করনা, এ হুকমে ইলাহি হ্যায়, হুকমে খুদা হ্যায়, সুন্নাতে মালায়েকাত হ্যায়, সুন্নাতে পয়গম্বর হ্যায়, সুন্নাতে নবী হ্যায়, সুন্নাতে রাসূল হ্যায়, আর সুন্নাতে সাহাবি হ্যায়, আর শরিয়তে মুহাম্মাদি হ্যায়, এই দিন হ্যায় কিউকে ইয়ে কোরআন মজিদ মে হ্যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গোস, নারায়ে বড় হুজুর পাক, নারায়ে ছোট হুজুর পাক, নারায়ে শাহজাদা হুজুর পাক, আজমারে কাদরিয়া। এটা আল্লাহ তাআলার হুকুম, এরপরেও ভয় সাজদা করবেন না। যেমন খোদাকে না মানা, এক আল্লাহকে না মানা, খোদাকে ইনকার করা কাফির হয়ে গেল, সাজদায় তাজিমকে ইনকার করা এটা খোদাকে ইনকার হয়ে গেল। আল্লাহ হুকুম করেছেন ভাই, এর থেকে আর ভেঙে কি বলবো? আপনার যার কোনো প্রশ্ন আছে এখানে, কি ভাই আছে কারো? পুরা কোরআনে মাজিদ কোথাও এর এগেনস্টে নাই। এর পরেও দেখেন আমাকে খুব আশ্চর্য লাগে, আমি একদিন হুজুর পাককেও বলছিলাম যে কোথাও কোরআনে পাকে সাজদায় তাজিমির বিরুদ্ধে নাই, আর তারপরেও দুনিয়াতে আজ সবচেয়ে বেশি সাজদায় তাজিমেরই বিরোধী মানুষ,
যত যা কিছুর ব্যাপারে ইখতিলাফ আছে বা মতবিরোধ আছে বা অস্বীকারী আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সাজদাকে মানুষ মানে না। এটা কেন? অথচ তাদের ফেভারে একটিও দলিল নাই কোরআন থেকে। কেন? এর উত্তর হচ্ছে তার কারণ কিছু না, একটি, এই সাজদা না করার জন্য ইবলিস কাফির হয়েছিল। এই জন্য ইবলিস ধরে ধরে, দলিল না থাকলেও, বলছে ইবলিস মানুষের রগে রগে শিরায় শিরায় ধমনী উপধমনীতে বিচরণ করছে। তো মানুষ ওই বললো আমি বেশিরভাগ মানুষকেই তুমি কৃতজ্ঞ পাবে না, আমি পথভ্রষ্ট করে ফেলবো। তো বিনা দলিলে ইবলিস তার ওয়াসওয়াসা দিয়ে বেশিরভাগ মানুষকে, 72 দলকে গুমরা করে দিয়েছে। খুব কম দল সাজদা করে। তো সাজদা করাটা ইমান আছে ভাই, আল্লাহ তাআলার হুকুম আছে, রাসূলে পাকের হুকুম আছে। কেন সাজদা করবেন? যে নবী পাক আল্লাহর নূর, আর বড় হুজুর পাক নবী পাকের, হিজ হলিনেস আকা মাওলা বড় হুজুর পাক কিবলা কাবা ইজ অথরিটি ফিফথ ডিসেন্ডেন্ট আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এন্ড 22nd ডিসেন্ডেন্ট অফ বড় পীর সাহেব শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি হুসাইন বাগদাদী আলাইহিস সালাম। তো বড় হুজুর পাক নবী পাকের 35তম বংশধর, ছোট হুজুর পাক নবী পাকের 35তম বংশধর, এক কম নয় এক বেশি। আর শাহজাদা মালিক পাক 36তম বংশধর নবী পাকের। তো বড় হুজুর পাক ছোট হুজুর পাক, ইনি নূরে খোদা, নূরে খোদা নূরে মুহাম্মাদী, আল্লাহর নূর। তো বড় হুজুর পাককে সাজদা করলেন মানে কাকে করলেন? আল্লাহর নূরকে করলেন। তো এই সাজদা আল্লাহর নূর ছাড়া অন্য কোনো জায়গায় জায়েজ নাই। সাজদা জায়েজ বললাম মানে সাজদাকে ডাল ভাত বানাবেন না ভাই, যেখানে গেলেন মাথা ঝুঁকে দিলেন, নট দ্যাট। সাজদা শুধু নূরের জন্য, হুজুরের আওলাদ পাকের জন্য, যে চেনের মাধ্যমে, যে সিলসিলা দিয়ে হুজুরের নূর এসেছে। নবী পাক, মাওলা আলী, খাতুনে জান্নাত পাক, মাওলাই কায়নাত পাক, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, হুজুর গাউস পাক, মেদিনীপুরী মাওলা পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরী আল বাগদাদি আল হাসান আল হুসাইনি, ইনারা হচ্ছেন লায়েকে সাজদা, সাজদার লায়েক। ইনাদেরকে সাজদা করতে হবে, আর ইনাদেরকে সাজদা না করলে কোরআন ইনকারকারী হয়ে গেল, ইবলিসের দলে হয়ে গেল। আর ইনারা ছাড়া অন্যদের জন্য নয়,